আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল মাদার্স কিচেন ইউকেতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে একটি রেসিপি এবং ভেরি কুইকলি ইজিভাবে যাতে আমরা বিরিয়ানি তৈরি করতে পারি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের অনেক সময় রান্না করা খারি এবং রাইস বেঁচে যায়, তো সেটি দিয়ে একটি বিরিয়ানি তৈরি করা যায়। তো এখানে দেখতে পাচ্ছি আমি তেল এবং ঘি দিয়ে দিয়েছি, তো সেটা একটু শুট করতে মানে স্কিপ হয়ে গেছে। আর এখানে রসুন কুচি আমি দিয়েছি, রসুনটাকে একটু লাল করে তারপর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন লবণ অ্যাড করে নিচ্ছি। তো পেঁয়াজ একটু সামান্য ভেজে নেব, তারপর আমি মশলাটা অ্যাড করে নেব। তো এখানে আরেকটু আমি ঘি দিয়ে দিয়েছি, তো ঘিটা দিলে মানে বিরিয়ানির স্বাদটা আর একটু ভালো আসে। এখন মশলাটা অ্যাড করে নিচ্ছি। এখানে হলুদের পাউডার হাফ টিস্পুন, মরিচের পাউডার হাফ টিস্পুন, জিরে পাউডার হাফ টিস্পুন, ধনে পাউডার হাফ টিস্পুন। এখন সব মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো মশলাটা যখন কষানো শেষ হয়ে যাবে তখন আমি আগে থেকে যে বেঁচে থাকা যে রাইস ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। তো রাইসটা আমি ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। এটা কিন্তু খুবই ইজি আর অনেক মজাদার, যে কোনো সময় বানিয়ে খেতে পারেন আর ওয়েস্ট হবে না খাবারগুলো। আর এখন আমি চিকেনের মশলা, তো চিকেন ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একসাথে মিক্স করে নেব। চাইলে এখানে শুকনা মরিচ কিংবা কাঁচামরিচ দিতে পারেন। তো আমি কাঁচামরিচ দুই তিনটা ফালি করে দিয়ে দিব। তো দিয়ে দিচ্ছি এখন কাঁচামরিচ, এখন মিক্স করে নিচ্ছি। তো হয়ে যাচ্ছে, তো আমি ধনে পাতা দিয়ে আর একটু সামান্য নেড়ে ছেড়ে নামিয়ে ফেলব। তো এই তো হয়ে গেল আমার ইজি এবং কুইকলি অনেক মজাদার একটি বিরিয়ানি। তো আপনারা যারা নতুন হয়তো বা জানেন না, আপনাদের সেটা মানে রেসিপি আমার কাজে আসতে পারে, আপনারা এভাবে করে খেতে পারেন। তো মাই লাভলি ভিউয়ার্স, এই তো হয়ে গেল আমার কুইকলি এবং ইজি চিকেন বিরিয়ানি। তো আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা পুরনো বন্ধু সবসময় আমাকে সাপোর্ট করে আসছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে বিদায় নেব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।